যেখানে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো প্রাইভেটলি স্থাপন করা, প্রাইভেটলি ম্যানেজড, কিন্তু এর সব কিছুই, এর একেবারে অবকাঠামো এবং সেটা আইসিটি অবকাঠামো সহ, তার সঙ্গে শিক্ষক নিয়োগ, শিক্ষকের বেতন, শিক্ষকের প্রশিক্ষণ, শিক্ষার্থীদের স্টাইপেন্ড, শিক্ষার্থীদের বই, এর সব কিছুই সরকার দিয়ে থাকে, কিন্তু বেতনটা শুধু ওই স্কুল পায়। তো যেখানে জাতীয়করণের কথা উঠছে, আমরা প্রায়ই শুনি জাতীয়করণের কথা, এই প্রতিষ্ঠানগুলো আমাদের একটু দেখা দরকার আছে। এটা বেশ কবার বলাও হয়েছে যে আমরা এটা একটু দেখতে চাই যে আসলে সরকার যে পরিমাণ বিনিয়োগ করে এই সরকারি প্রতিষ্ঠান যেগুলো নয় সেগুলোর ওপরে, সরকার যদি এগুলোকে জাতীয়করণ করে তাহলে আমাদের বিনিয়োগটা আসলে কোথায় দাঁড়াবে, কতটুকু বাড়বে। আমার ধারণা যে যেহেতু আমরা শিক্ষার্থীদের কাছ থেকে যেটুকু কস্ট রিকভারি হয় সেটা যেহেতু পুরোটা ওই প্রতিষ্ঠানে থেকে যায় এখনকার অবস্থায়, কিন্তু যদি জাতীয়করণ হয়ে যায় তাহলে তো সেটা সরকারি কোষাগারে আসবার কথা। তাহলে আমার কিন্তু মনে হয় না যে জাতীয়করণটা তে ব্যয় অনেক বেশি বেড়ে যাবে, কিছুটা হয়তো বাড়তে পারে, কিন্তু অনেক বেশি বাড়বে মনে হয় না। কিন্তু এটা সিদ্ধান্তের ব্যাপার যে আমরা আসলে জাতীয়করণ করবো কিনা, এবং সেক্ষেত্রে আমাদের জাতীয়করণ যেগুলো করা হয়েছে সেখানে শিক্ষার মান কতটা বাড়লো, বাড়লো কিনা, এই বিষয়গুলো আসলে দেখে নিয়ে তারপরে বোধহয় সিদ্ধান্তটাতে যাওয়া উচিত। আর আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।